মেহেরপুরে কাজলা নদীর অবৈধ বাঁধ অপসারণ করায় মাছ চুরি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও নদীর বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কাঁঠালপোতা সোনাপুর ও টুঙ্গি গ্রামবাসীর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় সিরোজপুর ইউনিয়নের ইউপি সদস্য আসাদুল ইসলাম আশার নেতৃত্বে মানববন্ধনে কয়েকশো গ্রামবাসী অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন সদর উপজেলার কাঠালপোতা সোনাপুর ও টুঙ্গি গ্রামের নীচ দিয়ে গোপালপুর মৌজার দাদপুর বিল নামে ভূমি মন্ত্রণালয় থেকে ইজারা গ্রহণ করে গোপালপুর মাঝপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি কিন্তু দাঁতপুর বিল বন্দোবস্ত নিয়ে খননকৃত স্রোত প্রবাহিত কাজলা নদীও জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে কাঁঠালপোতার সোনাপুর ও টুঙ্গি কাজলা নদীর অংশটি অবৈধভাবে বাদ দিয়ে মাছ চাষ করা হচ্ছে নদীতে বাদ দেওয়ার কারণে বর্ষা মৌসুমে গ্রামগুলোর হাজার হাজার বিঘা জমি পানিতে প্লাবিত হয় মানববন্ধনে বক্তারা নদী বাঁচাতে ও ফসলি জমি রক্ষায় অবৈধ বাঁধ অপসারণ ও মাছ চুরির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান